আসসালামু আলাইকুম। অনার শিক্ষার্থীরা, রকিবুল চণ্ডীপুরের নিয়মিত আয়োজন অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ গ্রামার ক্লাস 10-এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো আর্টিকেল এক্সাম টেস্ট। তোমাদের ক্লাস প্রতি রবি মঙ্গল বৃহস্পতি রাত 8:30 তোমাদের, যাদের কাছে শিওর পাশ এই সাজেশন বইটি রয়েছে, তারা এই বইয়ের 83 নম্বর পেজ বের করো। আর্টিকেল এক্সাম টেস্ট, এক্সাম টেস্ট 1, 1 নম্বরে দেখো। 1 নম্বরে, ওয়ান ডে আই ফাউন্ড শূন্যস্থান ইউনিক পিকচার। তো আমি তোমাদেরকে আর্টিকেলস রুলস ক্লাসে বলেছি ইউনিক, ওয়ান, ইউনিভার্সিটি, এগুলোর আগে আর্টিকেল হিসাবে সর্বদা এ বসাতে হয়। এ ইউনিক পিকচার হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, এরপরে দেখো শূন্যস্থান পিকচার। তো আমি তোমাদেরকে রুলস ক্লাসে বলেছি কোনো বাক্যের মধ্যে যদি প্রথমে কোনো ব্যক্তি বা কোনো বস্তুর নাম উল্লেখ থাকে, আবার দ্বিতীয় বাক্যে যদি সেই একই টপিক বা বস্তুটি চলে আসে, তখন দ্বিতীয় বাক্যের আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। যেহেতু আগের বাক্যে পিকচার আছে, সুতরাং দ্বিতীয় বাক্যে পিকচার এসেছে, এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। দ্য পিকচার ওয়াজ ভেরি অ্যাট্রাকটিভ, বাট দ্য পিকচার ফেল অন শূন্যস্থান গ্রাউন্ড। সাধারণত অনের পরে, সাধারণত অনের পরে শূন্যস্থান থাকলে সে শূন্যস্থানে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। তো আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম গ্রাউন্ড। এরপরে দেখো সার্টেনলি, শূন্যস্থান অনার অফ। তো দেখো আমি তোমাদেরকে বলেছি শূন্যস্থানের পরে যদি অফ থাকে, তাহলে সাধারণত সেই আর্টিকেল হিসাবে সেখানে দা বসাতে হয়। তো আমি এখানে দা বসিয়ে দিলাম, দ্য অনার অফ দ্য পিকচার অ্যারাইভ দেয়ার, হি স শূন্যস্থান পিকচার ব্রোকেন। তো দেখো আবার পিকচার এসেছে, দেখো সামনের বাক্যে পিকচার, আবার এখানে পিকচার এসেছে, সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। তো আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম। এবার চলে যাবো 2 নম্বরে, 2 নম্বরটি দেখো, ওয়ান ডে অ্যাবাউট মুন অ্যাস আই ওয়াজ ওয়াকিং অন শূন্যস্থান সি শোর। তো দেখো এই বাক্যের মধ্যে অন আছে, সাধারণত অনের পরে শূন্যস্থান থাকলে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। তো আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম। এরপরে দেখো আই ম্যাট শূন্যস্থান ভেরি ইন্টারেস্টিং ডিসকভারি। তো দেখো এখানে কি আছে, এখানে নাউন হলো ডিসকভারি। তো দেখো ভেরি কিন্তু অ্যাডভার্ব, ইন্টারেস্টিং কিন্তু অ্যাডজেটিভ, অর্থাৎ অ্যাডভার্ব এবং অ্যাডজেটিভ দিয়ে কিন্তু আর্টিকেল বসানো যায় না, আর্টিকেল বসাতে হয় নাউন দেখে। এখানে নাউন হলো ডিসকভারি, আর ডিডি কনসনান্ট, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে, এ বসিয়ে দিলাম। আই ওয়াজ অ্যালার্মড টু সি শূন্যস্থান পয়েন্ট অফ। তো দেখো আমি তোমাদেরকে একটু আগেই বলেছি শূন্যস্থানের পরে যদি অফ থাকে, সাধারণত সেখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। তো আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম। এরপরে দেখো শূন্যস্থান ম্যানস। তো দেখো এখানে ম্যান আছে, এম ডি কনসনান্ট, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে, এ ম্যানস বেয়ার ফুট ইন শূন্যস্থান স্যান্ট। তো এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে, দা স্যান্ট, সাধারণত ইনের পরেও শূন্যস্থান থাকলে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। 3 নম্বরে দেখো শূন্যস্থান জেলটানম্যান্ট। তো দেখো জিটি কিন্তু কনসনান্ট, সুতরাং তোমাদের এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে, ওয়াকিং উইথ শূন্যস্থান স্টিক। তো দেখো এস টি কনসনান্ট, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে তোমাদেরকে এ বসাতে হবে, এ স্টিক ইন হিজ হ্যান্ড ইজ এ ভেরি ওয়েল নন পার্সন হেয়ার। এরপরে দেখো হি ইজ শূন্যস্থান প্রফেসর, পিটি কনসনান্ট, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে, হি ইজ এ প্রফেসর ইন শূন্যস্থান ইউনিভার্সিটি। তো দেখো ইউনিভার্সিটির আগে আর্টিকেল হিসাবে এ বসাতে হয়। তো এখানে তোমরা আর্টিকেল হিসাবে দাও বসাতে পারো। হি হ্যাজ জাস্ট রিটার্নড ফ্রম দ্য ইউনাইটেড কিংডম আফটার অবটেইনিং এ পিএইচডি ফ্রম শূন্যস্থান অক্সফোর্ড ডিকশনারি। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি ফ্রম থাকে, ফ্রমের পরে যদি কোনো ইউনিভার্সিটির নামের উল্লেখ থাকে, তাহলে সেখানে আর্টিকেল হিসাবে ক্রস আর্টিকেল বসাতে হয়।
তো দেখো এই বাক্যের মধ্যে ফ্রম আছে, ফ্রমের পরে শূন্যস্থানের পরে ইউনিভার্সিটির নাম আছে, সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে ক্লোজ আর্টিকেল বসাতে হবে। আমি এখানে ক্লোজ আর্টিকেল বসিয়ে দিয়েছি। সান নম্বরটি দেখো, মিস্টার টম ইজ, শূন্যস্থান ইউরোপিয়ান। তো দেখো ই আছে, তো দেখো ওয়ান, ইউনিক, ইউনিভার্সিটি, এগুলোর আগে আর্টিকেল হিসাবে সর্বদা এ বসাতে হয়, তো আমি এখানে আর্টিকেল হিসাবে এ বসিয়ে দিলাম। বিং শূন্যস্থান ইংলিশ, ভাষার আগে আর্টিকেল বসে না, কিন্তু জাতি বোঝাতে আর্টিকেল দা বসে। এখানে ইংলিশ দ্বারা ইংলিশ ভাষাকে বোঝানো হয়েছে, সুতরাং এখানে কোনো আর্টিকেল বসবে না, এখানে তোমাদেরকে ক্রস বসাতে হবে। বিং ইংলিশ, হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। এরপরে দেখো হি হ্যাজ ডিসাইডেড টু গো টু, শূন্যস্থান ইউএসএ। তো দেখো গো টু এর পরে, গো টু এর পরে যদি ইউনিভার্সিটি স্কুলের নাম থাকে তাহলে সেখানে ক্রস আর্টিকেল বসাতে হয়, কিন্তু দেখো গো টু এর পরে যদি দেশের নাম থাকে তাহলে সেখানে আর্টিকেল হিসাবে তোমাদেরকে দা বসাতে হবে। তো দেখো আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম। বিকজ হিজ ইয়াঙ্গার ব্রাদার হেনরি সার্ভস ইন, শূন্যস্থান আর্মি দেয়ার। তো দেখো সাধারণত ইনের পরে যদি শূন্যস্থান থাকে তাহলে সেখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, দা বসিয়ে দিলাম। টম ফার্মলি বিলিভস দ্যাট ল্যানসন ম্যান্ডেলা ইজ, শূন্যস্থান আব্রাহাম। তো দেখো এখানে আর্টিকেল হিসাবে তোমাদেরকে অ্যান বসাতে হবে, যেহেতু এখানে আব্রাহাম আছে আর আব্রাহামের এ টি হলো ভাওয়েল, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে এ বস অ্যান বসাতে হবে, কারণ এ আই ও ইউ এর আগে সর্বদা আর্টিকেল হিসাবে অ্যান বসে। লিঙ্কন ইন হিস আইডলস ওয়ান্স দেয়ার লিফ্ট, শূন্যস্থান ওয়ান আইসড ম্যান। তো দেখো ওয়ান, ওয়ান, ইউনিভার্সিটি, ইউনিক, এগুলোর আগে সর্বদা আর্টিকেল হিসাবে এ বসাতে হয়। ইন ভিলেজ, তো দেখো সাধারণত ইনের পরে শূন্যস্থান থাকলে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। হি বট, শূন্যস্থান ইফ। তো দেখো ইফ মানে কিন্তু ভেড়া, সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে, সে কিন্তু একটি মাত্র ভেড়া ক্রয় করেছিল। এরপরে দেখো ইফ, তো এ প্রথম বাক্যে যদি কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম থাকে, আবার দ্বিতীয় বাক্যে যদি একই ব্যক্তি, বস্তু বা প্রাণী আসে, তাহলে তার আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, তো আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম। দা ইফ গ্যাপ বার্ডস ফর কিডস, এরপরে দেখো শূন্যস্থান কিডস। তো দেখো এখানে কিন্তু এই বাক্যের মধ্যে কিডস আছে, আবার দ্বিতীয় বাক্যে আবার কিডস এসেছে, সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। দা কিডস ওয়ার ভেরি স্ট্রং। ছয় নম্বরটি দেখো, অ্যাভিন ইজ, শূন্যস্থান 18 ইয়ার ওল্ড বয়। তো এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে বসাতে হবে অ্যান, এ আই ও ইউ ভয়েল, আর ভয়েলের সব আগে সর্বদা আর্টিকেল হিসাবে অ্যান বসাতে হয়। আনফর্চুনেটলি হি হ্যাজ বিন সাফারিং ফ্রম গাউট ফর 2 ইয়ার্স, হি ওয়ান্টস টু সি, শূন্যস্থান MBBS ডক্টর। তো দেখো MBBS এর আগে সর্বদা আর্টিকেল হিসাবে অ্যান বসাতে হয়, অ্যান MBBS ডক্টর হু হ্যাজ ডিগ্রি ফ্রম নেদারল্যান্ড। তো দেখো এখানে দেশের নাম আছে, আর দেশের নামের আগে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসালাম। এরপরে দেখো হি ইজ অন অফ, শূন্যস্থান বেস্ট। তো দেখো এখানে কি আছে, ESTI আছে, তো কোনো ওয়ার্ডের সাথে যদি ESTI থাকে তাহলে বুঝতে হবে সেটি সুপারলেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল হিসাবে সর্বদা দা বসাতে হয়। ডক্টরস নাও, শূন্যস্থান পোর। তো দেখো এখানে পোর দ্বারা গরিবদেরকে বোঝানো হয়েছে, সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। দা পোর আর ট্রিটেড ফ্রি বাই হিম, মানে ওই ডাক্তারটি গরিবদেরকে একদম ফ্রিতে চিকিৎসা দিচ্ছে। তো গরিব, সাত নম্বরটি দেখো, শূন্যস্থান 16th of December। তো দেখো এখানে কিন্তু 16 ডিসেম্বরের কথা বলা আছে, একটি স্মরণীয় দিন, আর স্মরণীয় দিনের আগে অবশ্যই আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। ইজ এ রেড লেটার ডে টু আস। এরপরে দেখো অন দিস ডে উই অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স অ্যাট, শূন্যস্থান কস্ট। তো দেখো এখানে অ্যাড আছে, সাধারণত প্রিপোজিশনের পরে কোনো
শূন্যস্থান দেওয়া থাকলে সে শূন্যস্থানে আর্টিকেল হিসাবে দা বসে। কস্ট অফ, এরপর পরে দেখো ব্যাটলি ব্যাটল, ব্যাটলি ব্যাটলের বাংলা অর্থ হলো রক্তক্ষয়ী যুদ্ধ। আর সাধারণত যুদ্ধের আগেও আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, দা বসিয়ে দিলাম। বাংলাদেশ কেম ইন টু বিং শূন্যস্থান ইন্ডিপেন্ডেন্ট নেশন, তো দেখো এখানে আই আছে আর আইটি হলো ভাওয়েল, সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে এন বসাতে হবে। এরপরে দেখো ইন্ডিপেন্ডেন্ট নেশন, এভরি ইয়ার উই অবজার্ভ শূন্যস্থান ডে, আর্টিকেল হিসাবে দিনটিকে নির্দিষ্ট করার জন্য দা বসাতে হবে, দ্য ডে উইথ সেলিমনিটি। তো তোমাদের আজকে থেকে আর্টিকেলের ক্লাস শেষ করে দিলাম। আমি আশা করতেছি তোমরা যদি এই 10টি ক্লাস মনোযোগ সহকারে আর্টিকেলসের দেখো, তাহলে তোমাদেরকে আর্টিকেল নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। অনার্স শিক্ষার্থীরা, তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো, তাদের জন্য রকিবুল 24 বের করেছে শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ড নোট 2024 এক্সামিনেশন 2023। রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস এই সাজেশন বইটির মধ্যে তোমরা কি কি পাবা, প্রথমে আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে। তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকবে 35 মার্ক। তোমরা এই সাজেশন বোর্ডের মধ্যে পাবা 2টি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল, টপ 5 পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, টপ 9 এক্সট্রা পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, 1টি নোটিশ দিয়ে সকল নোটিস লেখার কৌশল, টপ 5 নোটিস রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, টপ 1 এক্সট্রা নোটিস রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, 2টি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল, টপ 5 প্যারাগ্রাফ রাইটিং, টপ 3 এক্সট্রা প্যারাগ্রাফ রাইটিং, এগুলো বাংলা অনুবাদ সহকারে অ্যান্সার দিয়ে দেওয়া আছে, 3টি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল, টপ 7 অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, 1টি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল, টপ 5 লেটার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, 1টি সিভি দিয়ে সকল সিভি লেখার কৌশল, টপ 3 সিভি রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, 1টি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল এবং টপ 9 এসে রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার। এই রাইটিং পার্টের বাংলা অনুবাদ সহ সহজ ভাষায় উত্তর দেওয়া হয়েছে, যেগুলো থেকে তোমরা 100% কমন পাবা। এবার চলে যাবো গ্রামার পার্টে। তোমাদের গ্রামার পার্টে মার্ক থাকবে 45 মার্ক। গ্রামার পার্টের আইটেমগুলো হলো 1 নম্বর রাইট ফর্ম অফ ভার্ব, 2 নম্বর WH কোশ্চেন, 3 নম্বর কারেকশন, 4 নম্বর আর্টিকেলস, 5 নম্বর চেঞ্জিং ওয়ার্ড, 6 নম্বর রিয়ারেন্স, 7 নম্বর পাংচুয়েশন, 8 নম্বর সিনোনিমস অ্যান্ড অ্যান্টিনমস, 9 নম্বর ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ। তোমাদেরকে যে সাজেশন বইটি দেখালাম, এই বইয়ের মধ্যে যে আইটেমগুলো তোমাদেরকে দেখালাম সেই আইটেমগুলো প্রথমে বেসিক রুলস আছে এবং কোনো কোনো আইটেমের ম্যাজিক রুলস আছে। এরপরে তোমরা পাবা টপ 100 সাজেশন অ্যান্ড টেকনিক, যেগুলো রুলস সহকারে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে, একবার পড়লেই মুখস্থ হয়ে যাবে, এগুলো থেকে তোমরা 100% কমন পাবা। এরপরে তোমরা পাবা শর্টকাট সাজেশন, কোনো কোনো আইটেমে 35টি আবার কোনো কোনো আইটেমে 40টি করে শর্টকাট করে দেওয়া আছে। এছাড়া যে আইটেমগুলো তোমরা দেখতেছো এই আইটেমগুলোর অল বোর্ড কোশ্চেন সলিউশন করে দেওয়া আছে এবং সর্বশেষে এক্সাম টেস্ট দেওয়া আছে, অর্থাৎ আইটেমগুলোর শেষে শেষে এক্সাম টেস্ট দেওয়া আছে। যে সাজেশনটি তোমরা ক্রয় করলে তোমাদের গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে, অর্থাৎ তোমাদেরকে গ্রামার, রিটেন এবং প্যাসেজ রাইটিং এর জন্য অন্য কোনো বই বা সাজেশন ক্রয় করতে হবে না এবং কারো কাছে গিয়ে প্রাইভেটও পড়তে হবে না। এবার চলে যাবো প্যাসেজ রাইটিং এ। তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকে 20 মার্ক। তো তোমাদের সাজেশন বইটি দেখালাম, এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক আছে, যে টেকনিকটুকু ফলো করলে তোমরা 20 মার্কের মধ্যে কমপক্ষে হলেও 15-18 মার্ক তুলতে পারবা। টপ 100 প্যাসেজ রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার তোমরা কিন্তু এই বইটির মধ্যে পেয়ে যাবা। সাজেশন বইটির মধ্যে তোমরা পরীক্ষায় কিভাবে উত্তর লিখবা তা দেওয়া আছে। অনার্স বোর্ড কোশ্চেন 2023, এক্সামিনেশন 2022, এটিরও সমাধান সহকারে দিয়ে দেওয়া আছে। এবার আলোচনা করব তোমরা কিভাবে শিওর পাস এই সাজেশন বইটি অর্ডার করবা। শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন 2024, এক্সামিনেশন 2023, শিক্ষাবর্ষ 2021-2022 প্লাস ইম্প্রুভমেন্ট। তোমরা কিভাবে এই শর্টকাট সাজেশন অ্যান্ড অ্যান্সার বইটি অর্ডার করবা। সাজেশন নেওয়ার নিয়ম, সাজেশন নেওয়ার নিয়ম হলো প্রথমে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে SMS করবা। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 0174455975, এই নম্বরে SMS করে লিখবা
অনার্স ইংলিশ 2024। এরপরে আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ তোমাদেরকে 550 টাকা দিতে হবে। টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব। তুমি 2 থেকে 3 দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা। তো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার 550 টাকা তো আমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে, এর কারণ কি? তো আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, রকিবুল 24 প্রতি রবি মঙ্গল বৃহস্পতি রাত 8:30 অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে শিওর পার্ট যে সাজেশন বইটি তৈরি করেছি, এই সাজেশন বইয়ের প্রতিটি ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে। তো দেখো, এই সাজেশন বইটি ক্রয় করলে আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না, অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না। এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবা। তো এই দিকগুলো বিবেচনা করলে দেখো, 550 টাকা কিন্তু তোমাদের কোনো ব্যাপারই না। এই 550 টাকার মধ্যেই কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জটিও অ্যাড করা আছে। এই বইটির পেজ সংখ্যা 210।